হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস ফুডজোন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু আর বরবটি দিয়ে একটা চটপটা ভিন্ন স্বাদের রেসিপি। রেসিপিটি বানিয়ে নিতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না, বাড়িতে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আর রেসিপিটি বাড়িতে বানিয়ে নিয়ে রুটি বা পরোটা অথবা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আসুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। এর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমরা এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালো সরষে আর একটা শুকনো লঙ্কা, এভাবে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর এবার আমরা এর মধ্যে আলু আর বরবটিগুলোকে দিয়ে দেব। আর আমি এখানে আলু আর বরবটিগুলোকে এভাবে আগে থেকে সরু সরু লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন বরবটি আলুটাকে দিয়ে 30 সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। মতো আলু আর বরবটিটাকে ভালো করে ভেজে নিলাম। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন নুনটা দিয়ে খুব ভালো করে আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন বরবটি আলুগুলো কিন্তু আগের থেকে হালকা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কুচি, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তবে এখানে অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছে মতো ঝালটা অ্যাড করে নেবেন। এবার সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। সবকিছুকে দিয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার জিরে আর ধনেটাকে দিয়ে আরেকবার ভালো করে হালকাতে মিক্স করে নেবার পর এর মধ্যে আমরা একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিটা নিচ থেকে ধরে না যায় আর আলু বরবটিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। এবার জলটা দিয়ে খুব ভালো করে হালকাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের আলু আর বরবটি সবজিটা একদম রেডি, আর এগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটা সার্ভিং বলে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের আলু বরবটি মশলা ফ্রাই। তো বন্ধুরা, এই রেসিপিটি একবার এভাবে ট্রাই করে রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। এছাড়াও কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো এরকমই নতুন কোনো রেসিপির আপডেট নিয়ে। ততক্ষণ সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।